পশ্চিমা বিশ্বের অবস্থান ইসরায়েলকে একদিকে সাহস যোগাচ্ছে আর আরেকদিকে মির্জা ফখরুল সাহেবকে সাহস যোগাচ্ছে, দুটোর মধ্যে প্রচুর মিল আছে। তিনি সমর্থনের কথা বলেননি, তিনি বলেছেন যে তাদের অবস্থান তাদেরকে সাহস যোগাচ্ছে, তাদের আন্দোলনে কেউ সমর্থন জানায়নি, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেউ সমর্থন জানায়নি এবং বা নিরপেক্ষ সরকারের দাবির প্রতিও কেউ সমর্থন জানায়নি। তবে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে তাদের অবস্থান তাদেরকে সাহস যোগাচ্ছে। পশ্চিমা বিশ্বের অবস্থান যেমন ইসরায়েলকে সাহস যোগাচ্ছে, মির্জা ফখরুলের বক্তব্যে মনে হচ্ছে তাদের অবস্থান তাদেরকেও সাহস যোগাচ্ছে, দুটার মধ্যে মিল আছে। দেখুন, পশ্চিমা বিশ্বের অবস্থান ইসরায়েলকে স্পষ্টত সাহস যোগাচ্ছে এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, এমনকি অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে কোন মিছিল, মিটিং, সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতাকে সেখানে দমন করা হয়েছে। যে কোনো বিষয়ে মত প্রকাশ করতে পারার অধিকারটাই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এখন ইসরায়েলিদের বিপক্ষে যাবে বিধায় ফিলিস্তিনিদের পক্ষে কেউ কথা বলতে পারবে না। ফ্রান্সের আইনমন্ত্রী তো এইটুকুই বলেছেন যে এ ব্যাপারে কেউ কোন বক্তব্য রাখলেও সেটি আইনত দণ্ডনীয় হিসেবে ধরা হতে পারে, এভাবে তিনি বলেছেন। তো অর্থাৎ পশ্চিমা বিশ্বের অবস্থান ইসরায়েলকে একদিকে সাহস যোগাচ্ছে আর আরেকদিকে মির্জা ফখরুল সাহেবকে সাহস যোগাচ্ছে, দুটার মধ্যে প্রচুর মিল আছে দেখা যাচ্ছে। আসলে তারা জনগণের উপর কোনো আস্থা নাই, জনগণের উপর আস্থা নাই বিধায় এখন কাকের মতো ওই দূর দেশ থেকে কে কি বলল ওইভাবে তাকিয়ে থাকে। কাক যেমন কখন কেউ আপনার উচ্ছিষ্ট ফেললো খাবারের সেদিকে তাকিয়ে থাকে, আর মির্জা ফখরুল সাহেবরাও কাকের মতো জনগণের দিকে না তাকিয়ে কাকের মতো পাশ্চাত্যের দিকে, দূর বিশ্বের দিকে তাকিয়ে আছে। ক্ষমতার মালিক জনগণ, আমরা জনগণের শক্তিতে বলিয়া, জনগণেই এই দেশের মালিক, জনগণেই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে কারা দেশ পরিচালনা করবে না, এবং আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি। পশ্চিমা বিশ্বসহ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সাথেও আমাদের অত্যন্ত সুসম্পর্ক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এগুলো বলে তাদের কর্মীদের একটু চাঙ্গা রাখার চেষ্টা করছেন মাত্র। ধন্যবাদ।